never enough. সত্যি লোকগুলো যেন ভ্যানিশ করে দেবে। আচ্ছা আচ্ছা কোথায় যেতে পারে বলুন তো স্যার? করার পরে হয়তো হয়তো সাডেনলি ট্র্যাক চেঞ্জ করেছে, কিন্তু সেক্ষেত্রে কোথায় যেতে পারে? ব্যাক করে যায়নি তো স্যার? হতে পারে। আবার যদি ভাবে না, ব্যাক করে যাবে কি, এক্ষুনি হয়তো ব্যাক করবে না। আই ক্যান স্মেল হিম, আই ক্যান মাথার কাজ করছে না। কিছু যদি মনে না করেন তো একটা কথা বলবো স্যার, এই সুপারম্যানদেরও একটু রেস্টের প্রয়োজন হয়, তা না হলে মাথা ঠিক কাজ করে না স্যার। ইয়েস, রেস্ট ইজ এ ওয়েপন। সুরিন্দর বলেছে। যাই বলো শ্যামল, ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে আমাদের দেশের মতো ঢিলেঢালা দেশ তুমি আর একটিও পাবে না। কি বলছেন দীপকদা? আচ্ছা সব কিছুকে ছেড়ে দিন, বেস্টকে দেখুন, বেস্টকে ওলাফ পাম্পকে কীরকম গুলি করে মারলো, ভদ্রলোক সিনেমা দেখে ফিরছিলেন, পাশ থেকে এসে গুলি চালিয়ে দিয়ে চলে গেল। বাবুন একটা দেশের প্রধানমন্ত্রী, তা আবার বড়লোক দেশে, অথচ কোনো বডিগার্ড ছিল না। না থাক, বুঝলে শ্যামল আমাদের চিরকালের নেই, নেই সত্যিদায়ের অপু, পার্সপেক্টিভটাই ধরতে পারে না। আচ্ছা বুঝো শ্যামল, পৃথিবীটা এখন আর এক গ্রামারে বাঁধা যাবে না, মডার্নিজমটা এখন ডেটেড, এক একটা জাতের কালচারাল ক্যারেক্টারটা ধরতে হবে বুঝলে। ওদেশে ওই গুপ্ত হত্যা, আনরুলি মব, স্ট্যাম্পেড এসব ভাবতেই পারা যায় না। আমাদের মতো তো ওই সেমি কলোনিয়াল বা ওই সেমি ক্যাপিটালিস্ট নয় ওরা। ওদের ওদের চিজ খেয়েছো? হ্যাঁ না খাওনি। ওদের চিজ যত ছাতা পড়ে, যত পোকা ধরে তত দামি বুঝলে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে পরের বার গেলে নিয়ে এসে দেবো। খুব না মানে আমি তো ঠিক বিদেশে, কিন্তু যাই বলুন দীপকদা, আমরা হয়তো আপনার মতো অত বিদেশে টিদেশে ঘুরিনি, তবে আমি যতদূর জানি অপু চরিত্রটা বিভূতিভূষণের, সত্যজিতের নয়। এই একটা কথা বললে, ছোটবেলায় শুনেছিলাম যে যেমন দেবা তেমনি দেবী। আচ্ছা বিভূতিভূষণটা কে? হ্যাঁ একজন সেমি কলোনিয়াল মফস্বলী খাদ্যরসিক ছাড়া তো কিছু নয়। আমাদের মানিকদা না থাকলে ওনাকে বিখ্যাত করতো কে? সেবার বুঝলে ওই বোস্টনে রমলাদির বাড়িতে দেখা করতে গিয়ে যাকে। ও যাই বলুন, আমাদের পুলিশগুলো সবাই এবারে কেলা নেই। এই ভাষা সংযত করো, অপদার্থ বলো নাকি বকুল? না মানে ওকে বেশি বলবেন না। কেন কেন কি, এইবারে ওই আসার সময় ট্রেনে এক পুলিশ অফিসারের সঙ্গে ওর আলাপ হয়েছিল, আমার মনে হবে সে পুলিশ অফিসার কেলান, এই সরি মানে অপদার্থ নয় আর কি। তুমি এমন করে কথা বলো না, সব ব্যাপারে বাড়াবাড়ি। কিন্তু এ ব্যাপারে আমি দীপকদার সঙ্গে একমত, আমার মনে হয় এই পুলিশ অফিসারগুলো অপদার্থ, এবং এদের মধ্যেই তাদের লোক আছে, নইলে এত খবর পায় কোত্থেকে বলুন? আমার মনে হয় এই পুলিশ অফিসারটা বোধহয় ওদের লোক। অসম্ভব। কি ব্যাপার, কখন এলে? এক্ষুনি। খুব টায়ার্ড? এক্সট্রিমলি।
তৈরি আছে? দাও। থ্যাংক ইউ। আমি তো জানি তুমি কেমন খাও। জানো আসলে ছোটবেলায় তো বাবা মাকে হারিয়েছি, নিজের বলতে ছিলেন শুধু দাদু, তাও যেহেতু তিনি ছিলেন গ্রামের মাথা তাই খুব ব্যস্ত, আমার খুঁটিনাটি দিকটা নজর করার ওনার সময় হতো না, গরিব ছিলাম তো, তাই আমার কপালে যে এত যত্ন জুটবে এটা মাঝে মধ্যে বিশ্বাসই হয় না। তোমার দাদু গ্রামের মাথা ছিল তাও গরিব? সেটা একটা দিন ছিল জানো তো, আসলে তখন গ্রামের গরিব মানুষেরাও তাদের ওই ব্যক্তিত্বে, তাদের বিদ্যায়, বুদ্ধিতে তারা গ্রামের মাথা হতে পারতেন। আসলে এই দারিদ্রটা তো ওনাদের অক্ষমতার জন্য ছিল না, ছিল স্বেচ্ছায়। জীবনের জন্য যে ধনসম্পত্তিটা প্রয়োজনীয় এটা ওরা মনেই করতেন না। তুমি নিশ্চয়ই সেই শিক্ষাই পেয়েছো? ছোটবেলাকার শিক্ষা কি করি বলো, আমি জানি এ যুগে সেটা অচল, তোমার খুব কষ্ট হয়। কি হলো কি হলো সরলা? কেন সেদিন আমি সরলাকে বাঁচাতে গেলাম? যা খুশি অতীত হতে পারে কিন্তু আমার সঙ্গে থেকেও বদলে গিয়েছে। হ্যাঁ বদলে গিয়েছিল, কি এমন হতো চাকরিটা ছেড়ে দিতাম, এত বড় দেশের কোনো কোনায় কি আমাদের জায়গা যুক্ত না? কিন্তু সরলা আমার সঙ্গে কেন এমন করল? অবশ্য ওর হয়তো কিছু করারও ছিল না। সুরিন্দার রাজের ব্রেন বসে কি করে সবাইকে ভুল বোঝালো? তাহলে কি এতগুলো নিরাপরাধ মানুষের জীবনকে তছনছ করে দিয়ে কি পাবে সুরিন্দর? হ্যালো, হ্যাঁ এখনো কোনো খোঁজ পাননি? ভালো করে খুঁজুন, ভালো করে খুঁজুন, হ্যাঁ খুব শিগগিরই খবর দরকার। কোথায় যেতে পারে সুরিন্দর? কলকাতা এখনই? ইয়ে শাম বাজার হ্যায় ক্যা? নেই। তো শাম বাজার কিতনি দূর হ্যায়? খালি রাস্তা রহনে সে 20 মিনিট সে আধা ঘন্টা। তো তুমি ও ট্যাক্সি ওয়ালা কো শাম বাজার কিউ বতায়? সেফটি কে লিয়ে? নাই সেফটি কে লিয়ে নাই, ও শাম বাজার নাই বতাতা তো ও আতা নাই। দরাসল ইস শহর মে ট্যাক্সি ওয়ালে শর্ট ডিস্টেন্স মে জাতে হ্যায়। কিউ? এসে ইস শহর মে ট্যাক্সি ওয়ালো, অটো ওয়ালো और ये बस कंडक्टर यही शहर चलाते हैं, ये सब का राज। और इन सब के बीच सुरेंद्र राज? सुरेंद्र राज का काम इनके राज को खत्म करना नहीं है, वैसे मन तो करता है सालों को गोली से उड़ा दूं लेकिन प्रैक्टिकली पॉसिबल नहीं है। अच्छा ये बताओ तुम्हें नए आर्म्स क्यों चाहिए? स्टेट गवर्नमेंट हमारे अगेंस्ट में क्या केस देगी? क्यों पिछला एक्शन? लेकिन कोई प्रूफ तो है नहीं। है प्रूफ? हाँ कोई आई विटनेस नहीं है, सर्कमस्टांशियल एविडेंस नहीं है,
फिंगरप्रिंट्स हमने पहुंच के मिटा दिए हैं और गाड़ी में कुछ नहीं है। अब वैसे भी तुम दोनों को किसी ने देखा नहीं है, क्या फिरोज है कि नहीं? हाँ, बुलेट्स। एग्जैक्टली, पुलिस वालों को जो गोली लगी है वो हमारे आर्म से निकली, बैलिस्टिक रिपोर्ट से ही साबित हो सकता है। और अगर हम अरेस्ट हो गए तो पुलिस उन गोलियों को हमारे बंदूक से मिलाएगी, हम फंस जाएंगे। इसलिए मैं तब से बोला हूँ कि एज सून एज पॉसिबल हमें आर्म्स चेंज कर लेने चाहिए। एक बात और है, आज के बाद से मैं बंगला ज़्यादा बोलूँगा, आपस में नहीं लेकिन बोलूँगा, और तुम लोग जितनी जल्दी हो सके बंगला सीख लो। इतनी जल्दी हम लोग सीखेंगे कैसे? सीखना पड़ेगा। हाँ, वैसे मुझे सीखने में सिर्फ 2 महीने लगे थे। माय टीचर वाज सिंपली फैबुलस, विश्वरूप सेन। हेलो, हाँ, हाईवे पेट्रोल गुलो का जो कोनो खबर नहीं? आमी एकटा कथा बुझते पारछी ना अफिसर, जे तीनटे मानुष तो वैनिश हो जेते पारे ना। हाँ हाँ, ठीक आछे ठीक आछे, आपनि एकटा काज करुन, सर्च पार्टी अरेंज करे काछाकाछी समस्त फरेस्टगुलोते तल्लाशी चालान। और एकटा कथा, रास्तार धारे समस्त ढाबागुलो देखबेन, आपनार काछे छबिर कपि आछे? ओके, हाईवे दिए कोनो गाड़ी जेते देबेन ना जेटा सार्च करा हबे ना। ओके অফিসার, মাথায় একটা জিনিস ভালো করে গেঁথে নিন যে উই আর ডিলিং উইথ আ ভেরি ডেঞ্জারাস ম্যান। ইগিসেন, আপনি? হাই, হাউ আর ইউ ডার্লিং? দাদা কেমন আছে? সিগারেট কিনে খাবার অভ্যেস হয়েছে এখনো না? আমি কোথায় আছি ঠিক এখন বলা যাবে না। হ্যাঁ, না না, আমি পরে যোগাযোগ করব তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আর এদিককার খবর কি? রিয়েলি আমার সাহায্য? কিন্তু না না, ওকে ওকে, আমি যোগাযোগ করব তোমার সঙ্গে। ওকে ওকে, বাই ডার্লিং। मेरी पुरानी दोस्त है विशाखा राय, बॉर्न एंड ब्रॉट अप इन कनाडा, बाप एक बिग शॉट है, पेशे से एंटिक डीलर है लेकिन बेसिकली दलाल है। वो दो नंबर जितने बड़े बड़े डील्स होते हैं ना उनके बीच कमीशन खाती है। वेरी इंटरेस्टिंग लेडी। मैक्सिमम 48 घंटा समय पा विश्वरूप, एरम एक घटना घटे जावर पर এমার্জেন্সি কনফারেন্সে যাই বলুক না কেন কাগজগুলো গল্প বানাবেই। আপনি পাবলিক রিয়াকশনের কথা বলছেন স্যার, আমার তো মনে হয় পাবলিকের মনে প্যানিক ঢোকার আগে থেকে ভয় ঢোকাটা অনেক বেটার, কারণ ভয় ঢুকলে মানুষ আরও সাবধান হবে, চারিদিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে শুরু করবে, আর দ্যাট উইল বি অ্যান অ্যাডভান্টেজ ফর আস। কিন্তু রেড অ্যালার্ট ঘোষণা করলে তো পাবলিক প্যানিকড হয়ে যাবে, অ্যান্ড দ্যাট উইল বি অ্যান অ্যাডভান্টেজ ফর সুরিন্দর। এরপরে যদি একটা বড় কিছু ঘটে তখন দায়িত্বটা নেবে কে তুমি জানো? কাল অ্যাসেম্বলিতে একটা বিরাট হইচই হয়ে গেছে বিশ্বরূপ, দায়িত্ব নিয়ে আজকাল আর কেউ রাজনীতি করে না। এরপর দেখা যাবে টেররিস্ট প্রবলেম আর কমন ল অ্যান্ড অর্ডার প্রবলেম একই হয়ে গেছে, সেটাও কিন্তু সুরেন্দরের অ্যাডভান্টেজ, তাই না? সুরিন্দর এখনই বড় কিছু ঘটাবে না স্যার, ইনফ্যাক্ট আমার মনে হয় যে ঘটনাটা ঘটেছে সেটা কাকতালীয়, ও এ সমস্ত কিছু এড়ানোরই চেষ্টা করে। কিন্তু গভর্নমেন্ট ডোন্ট টেক এনি রিস্ক, জবাব দিয়ে তো তাকেই করতে হবে। ওদের একটা কথা বোঝান স্যার, সুরিন্দর রাজ আমাদের স্টেটের বর্ডার ক্রস করে গেলে ভারতবর্ষ নামক দেশটার অবস্থা আরও শোচনীয় হবে। সুরিন্দর এতদিন নিজের লাইফ রিস্ক নিয়ে কাজগুলো করত, এবার কোনো নিরাপদ জায়গা তার শেল্টারটা খুঁজে নিয়ে আরও মারাত্মক সমস্ত ঘটনা ঘটাবে। হ্যাঁ, এটাও ঠিক, তার জন্য আমাদের স্টেটকে কিছু প্রবলেম ফেস করতে হবে। ইট ইজ ইজিয়ার সেড দ্যান ডান। স্বরূপ, দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মানুষ এই প্রবলেম ফেস করেনি, এখানকার মানুষ অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস পলিটিক্যালি এবং ভেরি ইন্টেলিজেন্টলি কাউন্টার করেছে। 70-এর দশক এখন ইতিহাস,
এখানকার জনসাধারণ মেনে নেবে না। ওকে স্যার ওকে, তাহলে রেড অ্যালার্ট জারি করুন, আর প্যানিক বাড়ুক, বিশৃঙ্খলা বাড়ুক, আর সেই ফাঁক দিয়ে সুরিন্দর রাজ গোলে বেরিয়ে যাক। আমাদের এতদিনকার পরিশ্রম, এতদিনকার সিকিউরিটি প্ল্যানিং সব খতম, জবাবদিহি তো আমাকেও করতে হয় স্যার। কাম ডাউন, ঠান্ডা হও। আই এম সরি স্যার, আসলে ইটস অল রাইট। বিশ্বরূপ, মানুষের নিরাপত্তার কথা ভাবতে হবে, ওটাই তো আমাদের কাজ, মানুষকে ভুললে চলবে না। আমি জানি এতদিন তোমাকে এসব নিয়ে ভাবনা চিন্তা করতে হয়নি, কিন্তু এখন তো হবে। আমার মনে হয় স্যার আমার এখন কলকাতা যাওয়াটা খুব দরকার, কারণ প্রত্যেকটা স্টেট ক্যাপিটালে সুরিন্দরের একটা করে লোক থাকে, তো কলকাতাতে সেটা নেই এটা ভাবার কোনো কারণ নেই। সুরিন্দর যদি এখনও সেখানে না পৌঁছে থাকে, ফাইনাল প্ল্যানিং করতে কিন্তু ওকে ওখানে আসতে হবেই। আর আমার তাই মনে হয় যে পুরো পশ্চিমবঙ্গটায় না খুঁজে কলকাতাটাকে ভালো করে জরিপ করাই হবে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, আমি তাহলে স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে খবর দিয়ে দিচ্ছি। না স্যার, আসলে পুলিশ ডিপার্টমেন্টে সুরিন্দর বহুদিন ধরেই ইনফিলট্রেট করছে। আমার এমন একজন পুলিশ অফিসারকে দরকার যে বেশি প্রচারের আলোয় নেই, বুদ্ধিমান, এবং অপরাধ জগতে যার ভালো নেটওয়ার্ক আছে, এমন কেউ। শামীম আখতার, আপনি তাহলে স্যার তার সঙ্গে একটু যোগাযোগ করার ব্যবস্থা করুন। আমারও একটা ছোটোখাটো নেটওয়ার্ক আছে, আমি তাদের সঙ্গে যোগাযোগ করছি। তুমি আমাদের শেষ ভরসা বিশ্বরূপ, আই এম ডেফিনেট তুমি পারবে। থ্যাংক ইউ স্যার, বেস্ট অফ লাক। আমার নাম চোলাই স্বপন। হ্যাঁ চোলাই স্বপন, সব অ্যাকশন ফ্যাকশন দেখাস না, এলাকা থেকে মাল তুলতে গেলে হিস্সা চাই, হিস্সা। তোর বাপের এলাকা নাকি রে, চুল্লু বেচছিস ব্যাচ, আরে শাটার কাছে তোর কি বে? এ রাতা, এ এ বাপ তুলবি না সালা, বাপ তুলবি না। এই এই ধমকাচ্ছিস কাকে তুই? এই এটা আমি কি হাতে চুড়ি পরে বাজারে নেমেছি নাকি রে? এই হাতে চুড়ি থাকলে কি শাটার থেকে দানাটা আসতে পারে নাকি রে? না আমি সে কথা বলিনি। তো কিন্তু সবাই খোঁচরটা, এই সালা তো বাপ খোঁচর। এই স্বপন, এই আস্তে আস্তে, কে চিল্লাবি না এখানে, বাল করতে হলে যা বাইরে গিয়ে বাল কর, আমার এখানে বসতে আস্তে আস্তে কথা বলতে হবে, বল।